প্রশ্ন, আপনি একটি বই যে শত শত আয়াত নিখুঁতভাবে সংরক্ষিত অনুপস্থিত কি বলা হয়? অন্তত আমার মুসলিম বন্ধুদের কাছ থেকে এটাই উত্তর পাই। গতকাল আমরা কিতাব ফাদাইলাল কোরআন থেকে একটি অনুচ্ছেদ পড়েছি, যেখানে মুহাম্মদের অন্যতম সঙ্গী ইবনে ওমর স্বীকার করেছেন যে কোরআনের অনেক অংশ হারিয়ে গেছে। ইবনে ওমর মুসলমানদের কাছে ঘোষণা করলেন, আপনারা কেউ যেন না বলেন আমি পুরো কোরআন শিখেছি, কেননা সে কিভাবে জানবে যে এর পুরোটা কি, যখন এর অনেকাংশই অদৃশ্য হয়ে গেছে। সে বরং বলুক, আমি এর পরিধি কি তা জেনেছি, অর্থাৎ আমি কেবল যা টিকে আছে তা শিখেছি। আবু উবাইদ তারপরে অনুপস্থিত আয়াত, অনুপস্থিত অনুচ্ছেদ এবং অনুপস্থিত অধ্যায়গুলির একগুচ্ছ উদাহরণ দেন। আসুন পরি মুসলমানদের প্রথম প্রজন্ম সুরার নিখুঁত সংরক্ষণ সম্পর্কে কি বলেছিল। কোরআনের 33টি ইবনে আবি মরিয়ম আমাদের সম্পর্কে ইবনে লুহাইয়া থেকে, আবুল আসওয়াদ থেকে, উরওয়া বি আইজুবারের থেকে, আয়েশা থেকে, যিনি সুরা আল আহজাব বলেছেন। সুরা 33টি নবীর সময়ে 200 আয়াতের সাথে পাঠ করা হতো, কিন্তু উসমান যখন কোডগুলি লিখেছিলেন তখন তিনি আজকের তুলনায় এর বেশি সংগ্রহ করতে অক্ষম ছিলেন। তাই মুহাম্মদের স্ত্রী আয়েশার মতে বিশ্বস্ত সুরা 33টি 200 আয়াত সহ পাঠ করা হতো। কিন্তু যখন খলিফা উসমান কোরআনের কিছু লিখিত অনুলিপি বিতরণ করার সিদ্ধান্ত নেন, তখন মুসলমানরা আজকে অধ্যায়ে যা আছে তা খুঁজে পেতে পারে। আজ আমাদের কাছে কোরআনের 33 নম্বর সুরাটিতে রয়েছে 73টি আয়াত। এখন যদি 33 নম্বর সুরায় প্রথমে 200 আয়াত ছিল, কিন্তু আজকের কোরআনে এতে মাত্র 73টি আয়াত থাকে, তাহলে 33 নম্বর সুরা থেকে কয়টি আয়াত নেই? আয়েশার মতে নিখুঁত এবং অলৌকিকভাবে সংরক্ষিত কোরআনের সুরা 33টি থেকে 127টি আয়াত অনুপস্থিত। তবে এটি আরও খারাপ হয়ে যায়, কারণ আয়েশা স্পষ্টতই গোল হয়ে যাচ্ছিলেন যখন তিনি বলেছিলেন যে সুরা 33টিতে 200 আয়াত ছিল। ইসমাইল বিন ইব্রাহিম এবং ইসমাইল বিন জাফর আমাদের সম্পর্কে মুবারক বি ফাদালা থেকে, আবিন নুজুদ থেকে, জির বিহুবিয়াহ প্রথম থেকে, যিনি বলেছেন উবাই বি কাব আমাকে বলেছেন কত আয়াত আপনি গণনা করেছেন বা আপনি কত আয়াত পড়েছেন। সুরা আল আহজাব 72 বা 72 আমি উত্তর দিলাম। তিনি বললেন তবুও এটি সুর আল বাকরার সমান হতো, সুরা 2, এবং আমরা তাতে পাথর মারার আয়াতটি পড়তাম। আমি বললাম এবং পাথর মারার আয়াতটি কি? তিনি বলেন যদি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী ব্যভিচার করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী হিসেবে বিনা দ্বিধায় তাদের পাথর মেরে ফেল, কারণ আল্লাহ মহাজ্ঞানী। উবা ইবনে কাদের মতে সুরা 33টি সুরা 2টির মতো দীর্ঘ ছিল। কিন্তু উবা ইবনে কাবকে ছিলেন যে আমরা তার কথা শুনব। উবা কিছু বড় সাহাবি নন, তিনি কোরআনের আরি, তিনি কোটা। উবা কোরআনের ওস্তাদ ছিলেন এবং উবা বলেছেন যে সুরা 33টি সুরা 2টির মতো দীর্ঘ ছিল। কোরআনের 2টি সুরা 286 আয়াত দীর্ঘ। এখন 33 নম্বর সুরায় কোথাও কোথাও প্রায় 286টি আয়াত ছিল, কিন্তু এখন এতে মাত্র 73টি আয়াত রয়েছে। আমরা বলতে পারি যে উবা ইবিন কাবের হুজুরের মতে কোরআনের একটি অধ্যায় থেকে 200+ আয়াত হারিয়ে গেছে। আমাদের মুসলিম বন্ধুরা কেমন সাড়া দেবে? ওহ ভালো, ওই 200 শ্লোক সবই বাতিল হয়ে গেছে। আপনি কি লক্ষ্য করেছেন যে কোরআনে একটি বইয়ের সমস্ত বৈশিষ্ট্য রয়েছে যা পরিবর্তিত এবং দূষিত হয়েছে, তবে মুসলিমরা সমস্ত পরিবর্তন এবং দুর্নীতির কারণ তৈরি করে এবং তারপর বলে যে এটি পুরোপুরি সংরক্ষিত হয়েছে? আজ আমাদের কাছে যে কোরআন আছে তাতে সম্পূর্ণ অধ্যায় এবং শত শত আয়াত নেই। তা কেন? ওহ, কারণ অনুপস্থিত অধ্যায় এবং আয়াত রহিত করা হয়েছে। যদি আমাদের আজকের কোরআনে এমন জিনিস থাকে যা আগের কোরআনে অনুপস্থিত ছিল, উদাহরণস্বরূপ মুহাম্মদের সঙ্গী ইবিন মাসুদের কোরআনে মাত্র 111টি অধ্যায় ছিল, তিনি বলেছিলেন যে আজকের কোরআনে 3টি অধ্যায় থাকার কথা নয়, তাই কি হবে যখন জিনিস যোগ করা হয়? ওহ, যে কেউ আজকের কোরআনে এমন কিছু বাদ দিয়েছে যা কেবল ভুল করেছে, ইবনে মাসুদ ভুল ছিল।
আচ্ছা, আমরা যদি আজকের দুটি কোরআন পাশাপাশি রাখি এবং দেখি যে বিভিন্ন আরবি অর্থসহ বিভিন্ন আরবি শব্দ আছে। ওহ, এর কারণ কোরআন বিভিন্ন উপায়ে নাজিল হয়েছিল, কিন্তু এই বিভিন্ন পাঠ একে অপরের প্রশংসা করে। বিভিন্ন সংস্করণ সব আল্লাহর পক্ষ থেকে। মুসলমানরা কি বলছে লক্ষ্য করুন। তারা বলছে যে কোরআনে একটি বইয়ের সমস্ত বৈশিষ্ট্য রয়েছে যা পরিবর্তিত এবং কলুষিত হয়েছে, এবং তবুও মহান আল্লাহ আল্লাহ তায়ালা অলৌকিকভাবে সংরক্ষণ করেছেন। কিন্তু এটি একটি সুস্পষ্ট প্রশ্ন উত্থাপন করে। যদি কোরআনের সংরক্ষণ একটি অলৌকিক ঘটনা হয়, তবুও কোরআনে একটি বইয়ের সমস্ত বৈশিষ্ট্য রয়েছে পরিবর্তিত এবং দূষিত হয়েছে, তাহলে আমরা কিভাবে অলৌকিক ঘটনাটি চিহ্নিত করব? এখানে অলৌকিক ঘটনা কি? আমাদের মুসলিম বন্ধুরা বলে কোরআন অন্য বই থেকে আলাদা, পুরোপুরি সংরক্ষিত হয়েছে এবং এখনও কোরআনে অন্যান্য সমস্ত বইয়ের বৈশিষ্ট্য রয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং নষ্ট করা হয়েছে, জিনিসগুলি সরিয়ে নেওয়া হয়েছে, বিভিন্ন সংস্করণে বিভিন্ন শব্দ যুক্ত করা হয়েছে। এটা যদি অলৌকিক ঘটনা হয়, এটি সর্বকালের সবচেয়ে বোকা অলৌকিক ঘটনা। মুসলমানরা মূলত আমাদের বলছে যে আল্লাহ বলেছেন, আপনি কি জানেন, আমি একটি অলৌকিক কাজ করতে যাচ্ছি, আমি কোরআনকে ঠিক এমনভাবে দেখাব যেভাবে এটি পরিবর্তিত এবং কলুষিত হয়েছে, যদিও এটি পুরোপুরি সংরক্ষিত হয়েছে। মুসলিমরা দাবি করে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন না করেই বাইবেল এবং তাওরাত পরিবর্তন করা হয়েছে। কিভাবে এটি একটি অভিন্ন পদ্ধতিতে বিশ্বব্যাপী প্রতিটি অনুলিপি সংশোধন করা সম্ভব হতে পারে? আপনি কি এই প্রক্রিয়াটিকে প্রমাণ করে এমন কোনো ঐতিহাসিক তথ্যের সম্মুখীন হয়েছেন? আমি সন্দেহ করি আপনি এমন কোনো প্রমাণের সম্মুখীন হন। যাই হোক, যখন আমরা পাণ্ডুলিপির তুলনা সহ কোরআন ও হাদিস বিশ্লেষণ করি, তখন কোরআনের পরিবর্তন স্পষ্টভাবে দৃশ্যমান হয়। বর্তমানে কোরআনের 2-6টি স্বতন্ত্র সংস্করণ রয়েছে যা বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে, এমন একটি সত্য যা অনেকেই স্বীকার করতে অস্বীকার করে। খ্রিস্টান এবং ইহুদিদের সম্পর্কে প্রচারিত ভুল তথ্যগুলিকে সমালোচনামূলকভাবে চিন্তা করা এবং অন্ধভাবে গ্রহণ না করা অপরিহার্য। উপরন্তু এটি বিভিন্ন অনুবাদ, কোরআনের সংস্করণ এবং মূল আরবি পাঠের মধ্যে পার্থক্যগুলি লক্ষ্য করার মতো বিষয় আপনার বইয়েরও এক প্রকার দুর্নীতি। আপনি তাকে বিশ্বাস করতে চান তা শেষ পর্যন্ত আপনার উপর নির্ভর করে।